হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন অল টিপস মোনালিসা। আজকে যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হলো শুষ্নি শাক। বর্তমানে আমরা এই স্বাস্থ্যকর শাকটি খাওয়া প্রায় ভুলেই গেছি, বা আমরা অনেকেই এই শাকটির স্বাস্থ্যগুণ সম্পর্কে সচেতন নই। এটি সাধারণত স্যাঁতস্যাঁতে ভূমি, জলাশয়, ধান ক্ষেত ও পুকুরের কিনারে দেখতে পাওয়া যায়। এর পাতা চার ভাগে বিভক্ত, তাই একে চতুষ্পত্তি বলে। ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই শাক সহজেই পাওয়া যায়। এই শাকের মধ্যে রয়েছে ভিটামিন বি, ভিটামিন B1, ভিটামিন B12, ভিটামিন এ, ভিটামিন সি ও তাপ শক্তি। তাই শুষ্নি শাকের মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির পাশাপাশি একাধিক স্বাস্থ্য উপকারিতা ও গুণাগুণ রয়েছে। আজকের ভিডিওতে এই উপকারিতা ও গুণাগুণগুলি নিয়ে আলোচনা করব। সমস্ত তথ্য সঠিকভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে যারা আমার চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন। অল অপশনটিতে একটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। শুষ্নি শাক খেলে ঘুম পায়। ঠিকঠাক ঘুম না হলে শরীরে একাধিক রোগ বাসা বাঁধে। যারা নিদ্রাহীনতায় ভুগছেন তারা নিয়মিত শুষ্নি শাক খান, উপকার পাবেন। বিষাক্ত কীটের দংশনে বা হুলের বিশুনিতে এই শাক বেটে ওই স্থানে পলেপ দিলে জ্বালা যন্ত্রণা লাঘব হয়। শুষ্নি শাক 10-15 গ্রাম পাতা ভালো করে বেটে একটু চিনি বা মিছরি মিশিয়ে শরবত করে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ হয়। যাদের ডায়াবেটিস আছে তারা চিনি বা মিছরি মিশিয়ে খাবেন না। তারা শুকনো বা গুঁড়ো শুষ্নি শাক 3-4 গ্রাম নিয়ে তাতে 3-4 কাপ জল মিশিয়ে ভালোভাবে সেদ্ধ করে জলকে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে খেতে পারেন। এইভাবে নিয়মিত খেলে উপকার পাবেন। অনেক ছেলেমেয়েরা বারবার একটি বিষয় পড়েও মনে রাখতে পারে না, আমরা বলি মাথায় কিছু নেই। মেধাশক্তি বৃদ্ধির জন্য শুষ্নি শাকের গুঁড়ো 1 গ্রাম মতো নিয়ে 1/2 কাপ দুধে একটু চিনি মিশিয়ে 3-4 মাস নিয়মিত খেলে উপকার পাবেন। শুষ্নি শাক কাশি ও কফ নিরাময়কারী বলে মনে করা হয়। এটি আয়ুর্বেদ বিশেষজ্ঞ দ্বারা প্রমাণিত। শুষ্নি শাক স্কিন ক্যান্সার, অ্যাকনে, একজিমা, সোরিয়াসিস প্রতিরোধ করতে সাহায্য করে। এই শাক হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে ও শরীরকে ঠান্ডা রাখে। বার্ধক্যজনিত ত্বকের সমস্যায় অত্যন্ত কার্যকারী এই শাক। নিয়মিত শুষ্নি শাক খেলে মাথার যন্ত্রণা কমে যায়। শুষ্নি শাক খেলে হাঁপানি রোগ ভালো হয়। শুষ্নি শাকের রস 4-5 চামচ একটু গরম করে খেলে শ্বাসকষ্টের সমস্যা কম হয় ও রাতে ভালো ঘুম হয়। জন্ডিস আর যকৃতের সমস্যায় উপকার দেয় ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এই শাক। চুল পড়ার সমস্যায় খুব কাজ দেয় শুষ্নি শাক। নিয়মিত শুষ্নি শাক খেলে চুলের কোয়ালিটি ও টেক্সচার ভালো হয়। শুষ্নি শাকে প্রচুর নিউট্রিয়েন্টস থাকে, ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শুষ্নি শাকের রস আদা দিয়ে খেলে সর্দি ও শ্বাসনালীর প্রদাহ কমে। ডায়রিয়া নিরাময়ে শুষ্নি শাকের রস খুব কার্যকারী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।